সকালবেলা উঠেই খাওয়া নেই দাওয়া নেই, বৃষ্টি মাথায় হাওড়া স্টেশন। কি তোমরা বুঝতে পারলে না তো যে আমরা কোথায় যাব? বলবো অবশ্যই বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা সেই বৃষ্টি মাথায় হাওড়া স্টেশনে মাথা গুঁজে, একটু সামান্য মাথা গুঁজে যাতে না ভিজে যাই সেইভাবে আমরা একটু বসে আছি। আমি আমার ভাই সঙ্গে আছে, আমরা দুজনে যাচ্ছি আজকে। ট্রেনটা যদিও একটু লেট ছিল তবু আমরা ট্রেনটা পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি, আর জানলার ধারে সিট পেয়ে বসে আর এই যে অসাধারণ দৃশ্য দেখা, কারণ একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই জন্য চারিদিকে গাছপালা সবুজ সবুজ হয়ে আছে, তাই বসে বসে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি। আর বলতে বলতে আমরা ব্রিজ পেরিয়ে যাচ্ছি, দেখো যাই হোক, চলতে চলতে তোমাদের সাথে কথা বলতে বলতেই হয়তো পৌঁছে যাব সেই জায়গায়। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি কিন্তু পৌঁছতে অনেকটা লেট হয়েছে, যেহেতু ট্রেনটা লেট ছিল সেই জন্য পৌঁছতে দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ, রাতের দৃশ্য তো জাস্ট ফাটাফাটি লাগছে। আমরা ট্রেন থেকে নেমে তারপর সেখান থেকে অটো করে খুব একটা কাছাকাছি একটা হোটেলে ওঠার চেষ্টা করব। আমরা হোটেলে পৌঁছে গেছি, স্টেশন থেকে খুব একটা দূরে নয়, অটোয় করে এসে এই হোটেলে আমরা পেয়ে গেছি, একটা রুম পেয়ে গেছি, দুজনে আছি সেটা শেয়ার করে। আমরা পৌঁছেছি উড়িষ্যায় বালেশ্বরে। একটা পরীক্ষা আছে ভাইয়ের, আছে আইটিআইয়ের পরীক্ষা, ওই জন্যই আসা। আর হোটেলের রুমের মধ্যে অ্যাকোয়ারিয়াম আছে, অ্যাকোয়ারিয়ামের সুন্দর কালারটা খুবই সুন্দর, মাছ খেলা করছে। আর বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে, কিছু বলার নেই, তোমাদের সামনে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড বৃষ্টি। আর অনেকটা জার্নিও হয়েছে, তার জন্য ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার ঘুম আসছিল না, সেই জন্য বাইরে বসেছিলাম। আর ইন্ডিয়ান ফ্ল্যাগটা খুব সুন্দর করে লাগানো ওখানে, আর স্বাগতম বোর্ড লাগানো, মনে হচ্ছে যেন আমাদেরকেই স্বাগতম করছে, আমাদেরকে ওয়েলকাম করছে। রাতে এত সুন্দর জায়গায় ঘুম হয়তো এত তাড়াতাড়ি আসবে না, ওই জন্যই তোমাদের বাইরের যে আউট লোকেশনটাই দেখাচ্ছি বারবার করে। সকালে পরীক্ষা আছে ভাইয়ের, পরীক্ষা দেওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে একটু যেটুকু সময় পাচ্ছি সেটাই তোমাদের সাথে সেই মুহূর্তগুলোই তুলে ধরছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, অপেক্ষায় থাকবো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এই ভিডিওটা খুব ছোট হয়ে গেছে আর আমরা খুব তাড়াহুড়ো করে ভিডিওটা বানিয়েছি, কারণ এক জায়গায় যাচ্ছি এবং সেখানে অনেক কিছু একটু প্রবলেম ছিল সেজন্যই। সো আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর ততক্ষণ তোমরা রেস্ট করো, আমরাও রেস্ট করি। ওকে, বাই, টাটা।